হ্যালো ফ্রেন্ড দিস ইজ আমি ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ লেসেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস থ্রির লেসেন এইটে দ্য জার্নি অফ হুইলস এই গল্পটির ইউনিট ওয়ান এবং তার সাথে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলি আমরা এই ভিডিওটিতে সলভ করবো সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে বলতে চাই যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান বাটনটি অন করে রেখুন নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সো চলো ইউনিট ওয়ান পড়ে নেওয়া যাক লেসেন এইট দ্য জার্নি অফ হুইলস অন ইয়োর মার্ক লেটস লুক অ্যাট দ্য পিকচার্স সো এখানে কিছু ছবি দেওয়া আছে বা পিকচার দেওয়া আছে সেই ছবিগুলোকে দেখতে বলা হচ্ছে কী ধরনের ছবি এখানে দেওয়া আছে সো প্রথমে এক দুটো সেন্টেন্স দেওয়া আছে যেখানে কী বলা হচ্ছে হাউ মেনি অফ দিস হাউ মেনি অফ দিস অবজেক্টস হ্যাভ সিন অর্থাৎ এখানে যে অবজেক্ট বা ছবিগুলো দেওয়া আছে তাদের মধ্যে কতগুলি তুমি দেখেছো সি তুমি সবগুলো দেখে থাকো তাহলে কী বলবো হ্যাভ সিন অল দিস দিস অবজেক্টস তারপর কী আছে হোয়াট ইজ কমন ইন অল দিস পিকচারস এই পিকচারগুলির মধ্যে কমন জিনিসটা কী অর্থাৎ সবগুলোর মধ্যে কী মিল রয়েছে কী মিল রয়েছে না সবগুলোই কিন্তু চাকার ওপরে ঘটছে অর্থাৎ সবগুলোই এক একটা চাকা সো এটাই হচ্ছে এদের মধ্যে মিল সো এরপরে আমরা মূল যে টেক্সট সেটা পড়ব ইউনিট ওয়ান ইউনিট ওয়ান কী আছে ডু ইউ নো মুন্নি তুমি কি মুন্নিকে চেনো বা জানো মুন্নি ইজ এ লিটল গার্ল মুন্নি হচ্ছে একটি ছোট্ট মেয়ে সি স্টাডিজ ইন ক্লাস থ্রি সে ক্লাস থ্রিতে পড়ে হার ফাদার ইজ আ পটার পটার মানে হচ্ছে কি কুমোর যারা মাটির জিনিসপত্র বানায় অর্থাৎ তার বাবা বলতে মুন্নির বাবা হচ্ছেন একজন কুমোর সি হেল্পস হার ফাদার ইন ম্যাকিং আর দেন পটস পটস আর দেন পটস মানে হচ্ছে কি মাটির পাত্র আর কি অর্থাৎ মুন্নি তার বাবাকে মাটির পাত্র তৈরি করতে সাহায্য করে সি গোজ টু দ্য মার্কেট উইথ হার ফাদার ইন আ বালক কার্ড অর্থাৎ সে তার বাবার সাথে বাজারে যায় একটি বালক কার্ড মানে হচ্ছে গরুর গার্ডে চাপি আর ফাদার টেকসার টু স্কুল অন ইজ বাইসাইকেল এভরিডে তার বাবা অর্থাৎ মুনির বাবা তাকে প্রতিদিন সাইকেলে করে স্কুলে নিয়ে যায় লাস্ট সানডে সি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার লাস্ট সানডে মানে হচ্ছে গত রবিবার সে একটি গ্রাম্য মেলায় গিয়েছিলো সি টুক আ রাইড ইন দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরিগো রাউন্ড সি টুক আ রাইড মানে সে চেপেছিল কোথায় ইন জায়ান্ট হুইল জায়েন্ট হুইল হুইল মানে হচ্ছে কি বড়ো নাগরদোলা সে একটি বড়ো নাগরদোলায় চেপেছিলো সেই মেলায় গিয়ে অ্যান্ড দ্য মেরিগো রাউন্ড মেরিগো রাউন্ড মানে হচ্ছে নাগরদোলা অর্থাৎ ছোটো নাগরদোলা যেগুলো ছোটো ঘোড়ার নাগরদোলা সেগুলোকে বলা হচ্ছে অর্থাৎ সে মেলায় গিয়ে একটি বড়ো নাগরদোলা চেপেছিলো এবং একটি ছোটো ঘোড়ার নাগরদোলাতেও চেপেছিল এরপর কি আছে মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি মুন্নি খুব খুশি হয়েছিল অর্থাৎ মেলায় গিয়ে মুন্নি ভীষণ খুশি হয়েছিল সি স হাউ উই ইউজ দ্য হুইল ইন ডিফারেন্ট ওয়েজ সে দেখেছিল অর্থাৎ মেলায় গিয়ে সে দেখেছিল যে আমরা কীভাবে চাকাকে বিভিন্নভাবে ব্যবহার করি ডিফারেন্ট ওয়েজ মানে হচ্ছে বিভিন্নভাবে হুইল মানে হচ্ছে চাকা উইদাউট দ্য হুইল দেয়ার উড বি নো বাইসাইকেলস কারস ও ট্রেনস উইদাউট দ্য হুইলস অর্থাৎ চাকা ছাড়া দেয়ার উড বি নো বাইসাইকেলস সাইকেলস বাইসাইকেল মানে হচ্ছে কি সাইকেল অর্থাৎ চাকা ছাড়া সাইকেল কার্স মানে হচ্ছে গাড়ি ট্রেন মানে হচ্ছে ট্রেন অর্থাৎ চাকা ছাড়া সাইকেল গাড়ি ট্রেন এগুলো কিছুই কিন্তু তৈরি হতো না চাকার উপরে কিন্তু এগুলো তৈরি হয়েছে তো চাকা দিয়ে এগুলো তৈরি হয়েছে হুইলস আর ইউজড ইন উইন্ড মিলস অ্যান্ড স্টিম ইঞ্জিনস টু অর্থাৎ হুইলস আর ইউজড চাকা ব্যবহৃত হয় উইন্ড মিলস উইন্ডস উইন্ড মিলস মানে হচ্ছে কি বায়োকল বা বাতাসের যে কল সেই বায়োকল এবং স্টিম ইঞ্জিন বাস্তুচালিত যে ইঞ্জিন সেই ইঞ্জিনেও কিন্তু চাকা ব্যবহৃত হয় উইদাউট দ্য হুইল হার ফাদার উড নট বি এবেল টু মেক পটস হার মাদার উড নট ফে সরি উড ফেস ট্রাভেল in drawing water from the ফ্রম দ্য অর্থাৎ উইদাউট দ্য তো চাকা ছাড়া হার ফাদার উড নট able টু মেক পটস চাকা ছাড়া তার বাবা কিন্তু মাটির যে পাত্র তৈরি করে সেই পাত্র তৈরি করতে কিন্তু পারবেন না চাকা দিয়েই তার বাবা মাটির পাত্র তৈরি করেন হার মাদার উড নট হার মাদার উড ফেস ট্রাভেল ইন ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল ওয়েল মানে হচ্ছে কি কুয়ো ট্রাবল মানে সমস্যা ড্রয়িং মানে হচ্ছে কি টেনে তোলা অর্থাৎ চাকা ছাড়া তার মাও কিন্তু কুয়ো থেকে জল তোলার ক্ষেত্রে ভীষণ সমস্যার সম্মুখীন হবেন ম্যানিফ্যাক্টরিজ রান অন হুইলস বিভিন্ন অর্থাৎ অনেক ফ্যাক্টরিজ ফ্যাক্টরিজ মানে কি কলকারখানা অনেক কলকারখানা চাকার উপর নির্ভর করেই কিন্তু চলে বা তৈরি হয়েছে বাট হু ইনভেন্টেড দ্য হুইল কিন্তু এই চাকা তৈরি বা আবিষ্কার করেছিলেন কে ইনভেন্টেড মানে হচ্ছে আবিষ্কার করা নোবাডি নোজ দ্য আনসারস নোবাডি নোজ দ্য আনসার এর উত্তর কিন্তু কেউই জানে না ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ইউজড ওয়াজ দ্য পটার্স হয়েল অর্থাৎ ওয়ান অফ দ্য ফার্স্ট চাকা যখন তৈরি হয়েছিলো সেই চাকা প্রথম ব্যবহার হয়েছিলো কুমোরের মাটির পাত্র তৈরির কাজে অর্থাৎ প্রথম চাকার ব্যবহার হয়েছিল কুমোরের মাটির পাত্র তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল চাকাকে ইট হ্যাপেন্ড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো এই ঘটনাটি ঘটেছিল পাঁচ হাজার পাঁচশো বছর আগে অর্থাৎ কুমোর যখন চাকা কি কাজে লাগিয়ে মাটির পাত্র তৈরি করেছিল সেই ঘটনা হয়েছিল আজ থেকে পাঁচ হাজার পাঁচশো বছর আগে ল্যাটার ম্যান ইউজড দ্য হুইল ফর ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট মানে কি যানবাহন যে যানবাহন চেপে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি তো পরবর্তীকালে এই চাকা যানবাহন তৈরির কাজে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হলো দ্য ফার্স্ট মিনস অফ ট্রান্সপোর্ট ওয়াজ আ উডেন কার্ড অর্থাৎ প্রথম যে যানবাহন তৈরি করা হয়েছিল চাকার সাহায্যে সেটা ছিল কি ওডেন কাঠ অর্থাৎ কাঠের গাড়ি বা গরুর গাড়ি এই সমস্ত গাড়িগুলো প্রথমে তৈরি হয়েছিল চাকা দিয়ে হুইলস চেঞ্জড আওয়ার লাইফস চাকা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ চাকা আমাদের জীবনে অনেক পরিবর্তন এনেছে এরপর উই ক্যান নাও মুভ ইজিলি অ্যান্ড কুইকলি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার ওয়ান প্লেস টু আনাদার মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ওই ক্যান নাও মুভ মুভ মানে কি যাওয়া অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া ইজিলি মানে হচ্ছে সহজেই কুইকলি মানে তাড়াতাড়ি অর্থাৎ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই এবং তাড়াতাড়ি যেতে পারি কীভাবে না চাকা আবিষ্কার হওয়ার ফলে যে যানবাহন তৈরি হলো সেই যানবাহনের চেপে কিন্তু আমরা এক থেকে অন্য জায়গায় খুব সহজেই এবং তাড়াতাড়ি যেতে পারি উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট হেভি গুডস অন হুইলস উই ক্যান ইজিলি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া অর্থাৎ হেভি গুডস মানে হচ্ছে ভারী জিনিসপত্র আমরা এক জায়গা থেকে অন্য অন্য জায়গায় খুব ভারী জিনিসপত্রগুলো কিন্তু খুব সহজেই বয়ে নিয়ে যেতে পারি চাকার সাহায্যে আবার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস উইথ ইনভেনশন অফ হুইলস আবার ফিজিক্যাল ওয়ার্ক ফিজিক্যাল ওয়ার্ক মানে কি শারীরিক যে পরিশ্রম আমাদের শারীরিক পরিশ্রম কি হচ্ছে বিকেম লেস লেস মানে হচ্ছে কমে যাওয়া আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু কমে গেছে উইথ দ্য ইনভেনশন অফ হুইল ইনভেনশন মানে হচ্ছে আবিষ্কার টাকার আবিষ্কার হওয়ার ফলে আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু অনেকাংশে কমে গেছে রাইট ফ্রম দ্য তিনস্ট ওয়াচ গিয়ার টু দ্য লার্জ ভেহিক্যালস দ্য হুইল ইজ ফাউন্ড এভরি হোয়ার অর্থাৎ রাইড ফ্রম দ্য টিনিয়েস্ট ওয়াচ গিয়ার মানে হচ্ছে সব থেকে ছোটো ওয়াচ গিয়ার মানে ঘড়িতে যে গিয়ার ব্যবহার করা হয় সে সেই ছোট্টো গিয়ার থেকে শুরু করে লার্জ ভেহিকলস বড় বড় যে যানবাহন তৈ তৈরি হয় সেই সমস্ত যানবাহনে প্রত্যেকটা জায়গায় কিন্তু কী হয় না চাকার ব্যবহার আমরা দেখতে পাই সব জায়গাতে চাকার ব্যবহার হয়ে থাকে ইট সেভস আওয়ার টাইম এটা আমাদের কী হয়েছে না সময়কে বাঁচিয়ে দিয়েছে যেখানে আমাদের আগে বেশি সময় লাগতো যে কাজ করতে চাকা আবিষ্কারের ফলে সেই কাজ করতে কিন্তু আমাদের অনেক সময় অনেক বেঁচে গেছে বা সময় এখন কম লাগছে ইট মেক্স আওয়ার লাইফ বেটার এটা আমাদের জীবনকে জীবনের জীবন কী করেছে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে বা জীবনকে আরও ভালো করে তুলেছে ওকে এরপর ওয়ার্ক আছে দেখো ফ্যাক্টরিজ মানে কি ওয়ার্কস অফ ওয়ার মেশিনস মেক থিংস থিংস অর্থাৎ ফ্যাক্টরিস মানে হচ্ছে ওয়ার্কশপ ওয়ার্কশপ মানে হচ্ছে কাজের জায়গা যে কাজের কাজের জায়গায় মেশিনের সাহায্যে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় সেটাই হচ্ছে ফ্যাক্টরি ইনভেন্টেড মানে কি ক্রিয়েটেড সামথিং নিউ অর্থাৎ কোনো কিছু নতুন তৈরি করা বা আবিষ্কার করা সেটাই হচ্ছে ইনভেন্টেড ট্রান্সপোর্ট মানে কি মিনস অফ গেটিং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার আনাদার এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় যাওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট গিয়ার হচ্ছে কি দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ আ মেশিন অর্থাৎ গিয়ার হচ্ছে মেশিনের একটা পার্ট যেটা কী করে মেশিনটাকে মেশিনের স্পিডটাকে বাড়াতে এবং কমাতে সাহায্য করে অর্থাৎ স্পিডটাকে কন্ট্রোল করতে সাহায্য করে সেটাই হচ্ছে গিয়ার ওকে এরপরে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলি এখন আমরা সলভ করব অ্যাক্টিভিটি ওয়ান নেম ফোর থিংস দ্যাট আর রান বাই হুইলস অর্থাৎ বলছে চারটি জিনিসের নাম লেখো বা নাম বলো যেগুলো চাকার দ্বারা চলে অর্থাৎ চাকায় চলে এরকম চারটি জিনিসের নাম লেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে সো এখানে বাইসাইকেল এটা লেখা আছে যেটা চাকাতে চলে সো এরকম চাকাতে চলে আরও তিনটি জিনিসে তোমাদের নাম লিখতে হবে তো অনেক কিছু জিনিস আছে যেগুলো চাকাতে চলে তোমরা তিনটি যে কোনো যানবাহনের নাম এখানে লিখে দেবে যেমন বাস ওকে বি ইউ এস বাস যেটা চাকায় চলে এছাড়া লিখতে পারো টোটো যেটা হচ্ছে চাকায় চলে টি ও টি ও টোটো ওকে সো তারপর কি লিখতে পারো অটো লিখতে পারো এ ইউ টি ও অটো সো এরকম যে কোনো চারটি জিনিসের নাম তোমরা লিখবে যেগুলো চাকাতে চলে আচ্ছা এরপরে অ্যাক্টিভিটি টুতে কী বলছে একটি টুতে বলা হচ্ছে লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য বক্স গিভেন বিলো তার নিচে যে বক্স দেওয়া আছে সেগুলো ঠিক হলে তার পাশে লিখতে হবে তার সেগুলো লিখতে হবে টি এবং ভুল হলে লিখতে হবে এফ তো আমরা স্টেটমেন্টগুলো পড়বো এবং যেটি ঠিক সেটাতে টি লিখবো এবং যেটি ভুল সেটাতে লিখবো এফ তো নাম্বার ওয়ানে কি দেওয়া আছে দেখুন আ বাইসাইকেল নিডস হুইলস টু মুভ অর্থাৎ একটা সাইকেল চলতে কিন্তু চাকার প্রয়োজন হয় সেটা ঠিক স্টেটমেন্ট তো এখানে লিখবো আমরা টি তারপর কি আছে দু নম্বরে আছে দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট হোয়াজ আ বালা কাঠ অর্থাৎ প্রথম ট্রান্সপোর্ট বা যানবাহন ছিল একটি গরুর গাড়ি সেটা হচ্ছে ভুল স্টেটমেন্ট প্রথম ট্রান যানবাহন কী ছিল একটি ওডেন কার্ট অর্থাৎ কাঠের গাড়ি সেটা এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট এখানে লিখতে হবে এফ সেটা হবে এফ ওকে নেক্সট কী আছে তিন নম্বর হচ্ছে উই অবজার্ভ দ্য ইউজ অফ হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়েন্ট হুইল অর্থাৎ আমরা লক্ষ্য করলাম যে চাকা ছোট্ট ঘড়ি থেকে শুরু করে বড় 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 যে লাগরদোলা বা বড়ো বড়ো যানবাহন সেখানেও কিন্তু ব্যবহার হয় সেটা ঠিক স্টেটমেন্ট এখানে লিখতে হবে টি তো চাকা সমস্ত জায়গায় হচ্ছে ব্যবহার করা হয় তাই এখানে লিখতে হবে টি আচ্ছা পরে চার নম্বরটা কী আছে চার নম্বর বলা হচ্ছে মুন্নি লুক সরি মুন্নি টু ক্যা রাইড অনলি ইন জায়েন্ট হুইল মুন্নি শুধুমাত্র একটি জায়েন্ট হুইল বা বড় নাগার দোলা চেপেছিল সেটা ভুল স্টেটমেন্ট মুন্নি জায়েন্ট হুইল ছাড়া মেরি গো রাউন্ডেও চেপেছিলো সেটা লিখতে হবে এফ এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট ওকে সো অ্যাক্টিভিটি থ্রিতে কী আছে সেটা দেখবো অ্যাক্টিভিটি থ্রিতে কী বলা হচ্ছে দেখো এখানে বলছে লেটস কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এখানে এই সেন্টেন্সগুলোকে তোমাদের সম্পূর্ণ করতে হবে ওকে কিছুটা দেওয়া আছে আর কিছুটা তোমাদের লিখে পূরণ করতে হবে সো প্রথম এক নম্বর সেন্টেন্স কি লেখা আছে উইদাউট দ্য ইনভেনশান অফ উইল দেয়ার উড দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিক্যাল লাইক অর্থাৎ চাকার আবিষ্কার ছাড়া কোনো ভেহিক্যাল বা যানবাহন তৈরি হতো না যেমন কোন কোন যান যেমন কয়েকটি যানবাহনের নাম এখানে লিখতে হবে যেমন বাস ওকে বাস বিউএস বাস লরি এল ও ডাবল আর ওয়াই লরি ওকে এই ধরনের কিছু যানবাহনের তো আমরা লিখতে পারি যেগুলো চাকা ছাড়া তৈরি হতো না নাম্বার দুতে কি আছে ম্যান ইউজড হুইল ড্যাশ ইয়ার্স ব্যাক মানুষ কত বছর আগে চাকার ব্যবহার করেছিল বা শিখেছিলো সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বছর আগে সেখানে লিখতে হবে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স ব্যাক নাম্বার থ্রি ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াশ অর্থাৎ প্রথম চাকার যেটা হয়েছিলো বা চাকার ব্যবহার হয়েছিলো কোথায় সেটা হচ্ছে কুমোরের যে মাটির জিনিসপত্র তৈরি করা সে কি লিখতে হবে পটার্স হুয়েল ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল দ্য টি এইচ দ্য পি ও ডাবল টিইআরএস ওকে এইচ ডাবল ইএল এটা নাম্বার ফোরে হচ্ছে কি দ্য ইনভেনশন অফ হুইল চেঞ্জড অর্থাৎ চাকার ব্যবহার পরিবর্তন আনলো কী পরিবর্তন আনলো না আমাদের জীবনে পরিবর্তন আনলো তো লিখতে হবে আওয়ার লাইফ ওকে আওয়ার লাইফ ও ইউ আর আওয়ার এলআইএফ ই আওয়ার লাইফ নেক্সট অ্যাক্টিভিটি ফোরে দেখো কী দেওয়া আছে অ্যাক্টিভিটি ফোরে দেওয়া আছে লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিজের প্রশ্নগুলির উত্তর দাও হোয়াট ডাজ মুাদার টু অর্থাৎ মুনির বাবা কী করেন মুনির বাবা কী মাটির পাত্র তৈরি করেন কী লিখতে হবে ফাদার ওকে ডাবল এন এম ইউ এন মুনিশ ফাদার এম ইউ এন আই ফাদার ওকে এফ এ টি এইচ মুনিজ ফাদার মেক্স আর দেন পট ম্যাক্স এম এ কেই কেইএস ম্যাক্স আর দেন ফর ই এ আর ওকে সেটা লিখতে হবে বাবার মুনির বাবা মাটির পাত্র তৈরি করেন নাম্বার টু কে আছেন ওয়াই ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর পটার চাকা কেন কুমোরের কাছে খুবই গুরুত্বপূর্ণ চাকা ছাড়া কুমোরেরা কিন্তু মাটির মাটির জিনিসপত্র তৈরি করতে পারবেন না সো লিখতে হবে কি উইদাউট হুইল ডাব্লিউ আই এইচ ও টি উইদাউট হুইল ডাব্লিউ এইচ ডাবল এল উইদাউট হুইল আ পটার পিও ডাবল টি ইয়ার উইদাউট হুইল আ পটার ক্যান নট মেক পটস ক্যান সি এন ক্যান এন ওটি ক্যান নট মেক এম এ ক্যান নট এম এ কে ক্যান নট মেক পটস পি ওটিএস ওকে সেটা লিখতে হবে তিন নম্বর কি আছে ওইন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড দ্য চাকা কপি আবিষ্কৃত হয়েছিল তো পাঁচ হাজার পাঁচশো বছর আগে চাকা আবিষ্কৃত আবিষ্কৃত হয়েছিল তো লিখতে হবে কি দ্য হুইল দ্য হুইল W এইচ ই এ দ্য হুইল ইনভেন্টেড আই এন ভি T টি -E D. দ্য হুইল ইনভেন্টেড ফাইভ ফাইভ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো ওয়াই ই এ আর এস ইয়ার্স এ জিও সেটা লিখতে হবে রাইট আচ্ছা চার নাম্বার কি আছে ওয়াই ডু ইউ থিঙ্ক ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফস তুমি কেন মনে করো যে চাকা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন না চাকা ছাড়া কোনো যানবাহন উইন্ডমিল ট্রেন এগুলো কিন্তু তৈরি হতো না চলি ক্লিক হবে না উইদাউট হুইল এইচ ও টি উইদাউট হুইল ডাব্লিউ এইচ ডাবল এল উইদাউট হুইল নো ট্রান্সপোর্ট উইদাউট হুইল নো ট্রান্সপোর্ট

এগুলো কিন্তু তৈরি হতো না সো এটা গেল নাম্বার ফোর অ্যাক্টিভিটি ফোর এরপর অ্যাক্টিভিটি ফাইভের আগে কিছু সেন্টেন্স দেওয়া আছে লেটস লার্ন স্টাডি হাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস বলছে দেখুন নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো কীভাবে দুটো ভাগে ভাগ করা যায় সো সেন্টেন্স সেন্টেন্সগুলো কী দেওয়া আছে মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি মুন্নি খুব খুশি ছিল সে স্টাডিজ ইন ক্লাস থ্রি সে ক্লাস থ্রিতে পরে ম্যান ইউজড দ্য হুইলস ফর ট্রান্সপোর্ট মানুষ চাকাকে ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করা ট্রান্সপোর্ট তৈরি তৈরির কাজে ব্যবহার করে হুইলস চেঞ্জ আওয়ার লাইফ চাকা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে হুইল সরি আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস আমাদের শারীরিক পরিশ্রম কমে গেছে তো এখানে এই সেন্টেন্সগুলি গিয়ে কীভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে না প্রথমে মুন্নিটা হচ্ছে একটা পার্ট এবং ওয়াজ ভেরি হ্যাপি এটা হচ্ছে একটা পার্ট এটাকে বলা হয় সাবজেক্ট এটাকে বলা হয় প্রেডিকেট ওকে তারপর কী আছে সি এটা হচ্ছে সাবজেক্ট এখানে একটা পার্ট তারপর স্টাডিজ ইন ক্লাস থ্রি এটা হচ্ছে একটা একটা পার্ট নেক্সট হচ্ছে ম্যান এটা একটা পার্ট আর ইউজড দ্য হুইল ফর ট্রান্সপোর্ট এটা হচ্ছে একটা পার্ট তারপর কী আছে হুইলস হচ্ছে একটা পার্ট দ্য হুইলস এটা একটা পার্ট চেঞ্জ আওয়ার লাইফ এটা একটা পার্ট তারপরে কি আছে আবার ফিজিক্যাল ওয়ার্ড এই সম্পূর্ণ হচ্ছে একটা সাবজেক্ট সো সেটা হচ্ছে একটা পার্ট বিকেম লেস সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অর্থাৎ প্রেজেন প্রেডিকেট সো এইভাবে একটি সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়ে থাকে তারপর কি আছে লেটস ডু অ্যাক্টিভিটি ফাইভ অ্যাক্টিভিটি ফাইভে কী বলা হচ্ছে লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য ব্লু বক্স উইথ দ্যাট অফ দ্য গ্রিন বক্স টু মেক কমপ্লিট মিনিংফুল ফুল সেন্টেন্স অর্থাৎ এখানে এই ব্লু বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে গ্রিন বক্সের ওয়ার্ডগুলোকে মিলাতে হবে এবং মিলিয়ে মিনিংফুল সেন্টেন্স গঠন করতে হবে সো কীভাবে এক নম্বর আছে হুইল সো হুইলের সঙ্গে আমরা কোনটা মেলাবো সো হুইল হুইলস মুভ ইজিলি তো হুইলস খুব তাড়াতাড়ি কিন্তু কী করে মুভ করতে পারে বা চলতে পারে তো হুইলস মুভ ইজিলি সো একের সাথে তিনটাকে মেলাতে হবে তারপর গেছে আছে ফিজিক্যাল ওয়ার্ক ফিজিক্যাল লেবার সো ফিজিক্যাল লেবার কী হয়েছে ফিজিক্যাল লেবার বিকেম লেস ফিজিক্যাল লেবারটা কিন্তু আমাদের কম হয়ে গেছে বিকেম লেস হয়ে গেছে কম হয়ে গেছে তারপর তিন নম্বর কী আছে ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল অর্থাৎ প্রথম যে চাকা সেটা কোথায় ব্যবহার করা হয়েছিল ওয়াজ দ্য পটার সুইল অর্থাৎ কুমোরের মাটির জিনিসপত্র তৈরির কাজে নো বডি কী হবে নো বডি নোজ দ্য আনসার অর্থাৎ কেউ আনসারটা উত্তরটা জানানো যে চাকা কবে যে চাকা কী আবিষ্কার করেছিল তারপর কী আছে হুই হুই রান মেশিন অর্থাৎ আমরা কী করি মেশিন পরিচালনা করি মেশিন চালাই ওকে সো এটা এইভাবে মেলাতে হবে নেক্সট পরের অ্যাক্টিভিটিতে কি আছে এখানে দেখো বিতে কি বলা হচ্ছে নাও ডিভাইড দ্য সেন্টেন্সেস অ্যাজ সন বিফোর অর্থাৎ আগে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে এই সেন্টেন্সগুলিকে দুটি পার্টে তোমাদের ভাগ করতে হবে তো কীভাবে ভাগ করবে না আমার এতে কী আছে সি হেল্পস হার ফাদার সে তার বাবাকে কী করে সাহায্য করে ওকে এখানে সাবজেক্ট হচ্ছে সি তো সি এ হচ্ছে একটা পার্ট আর হেল্পস হার ফাদারটা হচ্ছে একটা পার্ট এই দুটি পার্টে তোমাকে লিখতে হবে ওকে তো এখানে লিখতে হবে সি এখানে হচ্ছে বাকিটা লিখতে হবে নাম্বার টুতে কী আছে নাম্বার টুতে সি ওয়েন্ট টু দ্য ফেয়ার সে মেলায় গিয়েছিল সো এখানে সি হচ্ছে প্রথম পার্ট বাকি পার্টে লিখতে হবে এটা সো এখানে লিখতে হবে সি বাকি অংশটা লিখতে হবে এ এখানে তিন নাম্বার কী আছে হি বট পেন ফ্রম দ্য মার্কেট সে মার্কেট থেকে বাজার থেকে একটা পেন কিনে এনেছিল সেখানে সাবজেক্ট হচ্ছে হি সো হি লিখতে হবে এখানে প্রথম পার্টে পার্কেটে লিখতে হবে সেকেন্ড পার্টে নাম্বার ফোরে কী আছে উই ইউজ হুইলস ডিফারেন্ট ইন ডিফারেন্ট ওয়েস আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে চাকা ব্যবহার করি সো এখানে প্রথম হচ্ছে উই ওইটা হচ্ছে ফার্স্ট পার্টে লিখতে হবে সাবজেক্টটা তারপরে অংশটা এখানে লিখতে হবে এইভাবে এই সেন্টেন্সগুলোকে ভাগ করে তোমাদের লিখতে হবে নেক্সট দেখো কী দেওয়া হচ্ছে নেক্সট এটা কী দেওয়া আছে ইটস রাইম টাইম একটা রাইম বা ছড়া এখানে দেওয়া আছে কি লেটস সিং টুগেদার একসঙ্গে এটাকে পড়ি বা গাড়ির মতো করে বলি কি দেওয়া আছে দ্য হুইলস অফ দ্য হুইলস অফ দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য হুইলস অফ দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অল ডে লং অর্থাৎ কী বলা হচ্ছে দ্য হুইলস অফ দ্য বাস শুধু বাসের চাকাগুলি গো রাউন্ড অ্যান্ড রাউন্ড অর্থাৎ ঘুরতে থাকে ঘুরতে থাকে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরতে থাকে ঘুরতে থাকে দ্য হুইল অফ দ্য বাস শুধু বাসের চাকাগুলি ঘুরতে থাকে ঘুরতে থাকে অল ডে রং লং অল ডে রং মানে হচ্ছে সারাদিন সারাদিন ধরে বাসের চাকাগুলি ঘুরতে থাকে এরপর লেটস টক কী বলা হচ্ছে হ্যাভি সিন হ্যাভ ইউ এভার সিন আপাইনিং হুইল তুমি কি কখনো একটি চরকা দেখেছো লুক অ্যাট দ্য পিকচার অন দ্য নেক্সট পেজ অর্থাৎ পরের পেজে একটি ছবি দেওয়া আছে সেটিকে দেখার জন্য বলা হচ্ছে ওকে সো এখানে এই ছবিটা দেওয়া আছে এটাকে দেখার জন্যে দেখতে বলা হচ্ছে ওকে সো এরপর দেখো নেক্সট কী বলা আছে ক্যান ইউ সে ফয়াট ইট ইজ ইউজড ফর তুমি কি বলতে পারবে এটা কী কাজে ব্যবহার করা হয় অর্থাৎ যে চরকাটা এখানে দেখানো যে ছবিটা সেই চরকা কী কাজে ব্যবহার করা হয় সেটা কি তুমি বলতে পারবে আজকের পার্টটা তুমি তোমার বন্ধুকে বা তোমার সাথীকে এটা জিজ্ঞেস করো সো এরপর আছে ইউনিট টু ইউনিট টু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো সো ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান বাটনটি অন করে রেখো নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য So, thank you so much for watching the entire video. See you in the next video. Till then, bye.